রবিবার মালদা শহরের ফোয়ারামোর এলাকায় দলীয় নেতৃত্বদের নিয়ে জনসংযোগে বেরিয়ে পড়লেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। এদিন জনসংযোগে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের তৃণমূল সরকারকে খোঁচা দেন তিনি। এক সময় সিপিএম এর পশ্চিমবঙ্গে 36টি এমপি ছিল, তবে এখন শূন্য। ভারতীয় সিস্টেম ও জীবন পদ্ধতি বাদ দিয়ে রাজনীতি করলে মানুষ তা স্বীকার করবেন না, এদিন একথা জানালেন বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে রাজ্যের তৃণমূল সরকারকে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে, দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় সরকার তদন্ত শুরু করেছে, কেন্দ্রীয় দল আসছে, মুখ্য সচিবের কাছে চিঠি আসার পরেই পার্টির কাছে খবর পৌঁছেছে, আর এই তদন্তের ফলে পার্টির নেতারা ট্রাক্টর, গাড়ি, ধান কাটার মেশিন সব লুকিয়ে রেখেছেন, এমনকি নেতারাও সব লুকিয়ে পড়েছেন। টিভি খুললে এত টাকা দেখতে পাচ্ছেন কি করে? আগে থেকেও দেখাইনি, অপেক্ষা করতে হবে, সবই হবে সময়। কেন্দ্রীয় টিমকে কি ডাইভার্ট করার চেষ্টা করছে জেলা প্রশাসন, কি মনে হচ্ছে? সে তো করবেই, যে কেন্দ্রীয় টিম আসবে, চিঠি এসছে চিফ সেক্রেটারির কাছে, সেই খবর পার্টিতে গেছে। টিএমসি তার নেতাদের বলছে বাড়ির সামনে ট্রাক্টর আছে সরিয়ে রাখো, যে মোটর সাইকেল কিনেছো সরিয়ে রাখো, ধান কাটা মেশিন লুকিয়ে রাখো, গাড়ি কিনেছো লুকিয়ে রাখো। তো লুকোতে হচ্ছে কেন আজকে? সিপিএম যা অবস্থা কে তাদের সঙ্গে যাবে? পশ্চিমবাংলায় এক সময় 36টা এমপি ছিল, আজকে জিরো। বিধানসভা ভর্তি করে আমরা 230, ওরা 30, আজকে একটাও নেই। ত্রিপুরাও তাই হয়েছে, আর একটা কেরালা আছে টুমটুম করে, সেটাও হবে। সেই জন্য তারা ভারতীয় সিস্টেম, ভারতীয় জীবন পদ্ধতিকে যদি বাদ দিয়ে এখানে রাজনীতি করতে চান, মানুষ স্বীকার করবে না, সেটা প্রমাণ হয়ে গেছে। আর ঠিক করুন, কংগ্রেস, টিএমসি আর এসএসপি, এসপি সবার সঙ্গে হাত মিলাই দেখতে পারেন, যাদের সঙ্গে হাত মিলাবেন তাদের অবস্থা এরকম হবে। তারাও লুকিয়ে পড়েছে, প্রধান উপপ্রধান এদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কতদিন লুকিয়ে থাকবেন? কুচিদার পঞ্চায়েত নির্বাচন আসছে, আগ্নেয়াস্ত্র, বোমা, এগুলো খেলা তৃণমূল কংগ্রেস করবে, বিজেপি কর্মীদের আপনি কী বার্তা দিবেন? তারা কী বার্তা দিয়েছি? যেভাবে লড়াই করেছি আমরা, গত পঞ্চায়েতেও আমাদের শক্তি কম ছিল, তাও লড়েছিলাম, লোকসভা বিধানসভাও লড়েছি, আমরা জানি এখানে কী করে লড়াই করতে হবে, এই লোকগুলোকে তারাও জানি। বেশি বাড়াবাড়ি না করো, হয়তো আরও কিছু নেতা ভিতরে চলে যাবে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।